বিলাইছড়ি উপজেলা সদরের ঘাট থেকে কাকডাকা ভোরে আমাদের নৌকা ছাড়ল। আজকেই আমাদের ঢাকায় ফেরার বাস, তাই যেভাবেই হোক রাত 8টার মাঝে কাপ্তায় থাকতে হবে। সেজন্য খুব ভোরে রওনা দিলাম যেন ঝর্ণা দেখে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আমরা চলেছি ধূপপানি ঝর্ণা দেখতে। খুব বেশি দিন হয়নি এ ঝর্ণার খবর ছড়িয়ে পড়ার। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি নামে একটি জায়গা রয়েছে, পাশেই পাহাড়ি গ্রাম, সেটির নামও ধূপপানি। তঞ্চঙ্গা ভাষায় ধূপ মানে হচ্ছে সাদা। এর স্বচ্ছ সাদা জলধারার জন্য এটি ধূপপানি বা সাদা পানির ঝর্ণা নামে পরিচিত। লেক ধরে কিছুদূর পথ চলে দিঘলছড়ির সেনাচৌকিতে রিপোর্টের পর আমরা রাইখংয়ের জলরাশি ধরে উজানের দিকে চললাম। দিন কয়েক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢলের ঘোলা পানির তীব্র স্রোত ভাটির দিকে নামছে, ফলে আমাদের ট্রলারকে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু রাইখংয়ের দুপারের সৌন্দর্য যেন তুলনাহীন। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের জীবন। রাইখং কারো কাছে খাল, কারো কাছে লেক, কারো কাছে নদী হিসেবে পরিচিত। বান্দরবানের থিন্দোয়ালতে তলাং নামের পাহাড় থেকে শুরু হয়ে শত কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মিশেছে কাপ্তাই লেকে। কখনো চোখে পড়ছে টিলার ওপর পাহাড়ি গ্রাম, ভারী মনোমুগ্ধকর সেসব নাম। সাঁকড়াছড়ি, তিনকুনিয়া, পাংখোয়াপাড়া ছাড়িয়ে আলিখিয়ংয়ে আবার সেনাবাহিনীর ক্যাম্পে রিপোর্ট করতে হলো। এরপর কিছু দূর গেলেই উলুছড়ি, এ পর্যন্তই আসবে ট্রলার। এরপর চড়তে হলো ছোট কোষা নৌকায়, পানিতে জেগে থাকা মিঠা পানির ছোট্ট এক জলাবন এটি। ম্যানগ্রোভের মতো এ বন পাড়ি দিতে হলো আমাদের। এরপর শুরু হাঁটা। রাস্তার অবস্থা যাচ্ছে তাই, তার উপর পানি কাদায় মাখামাখি অবস্থা। কিছুদূর সমতল পথে হাঁটলেই শুরু হবে চড়াই পাহাড়ি পথ। অনভিজ্ঞদের কিছুটা কষ্ট হতে পারে, তবে পথের পাশের সৌন্দর্য সেসব কষ্ট ভুলিয়ে দেবে। 2 ঘন্টার কিছু বেশি সময় নিয়ে ট্রেকিং করে আমরা পৌঁছে গেলাম ধূপপানি পাড়ায়। সেখান থেকে খাড়া পাহাড়ি পথে নামতে নামতেই দূর থেকে কানে এলো ঝর্ণার গর্জন। সামান্য ঝিরিপথ পার হতেই প্রথম দেখায় ধরা দিল বিশাল ঝর্ণা। এই অভ্যর্থনা যেন সারা জীবনের সুখস্মৃতি হয়ে থাকবে। স্বচ্ছ মুক্তোর মতো ধবল পানির ধারা প্রায় 100 মিটার উঁচু জায়গা থেকে পড়ছে। এ ঝর্ণার নিচে একটি গুহা আছে, সাহস করে যেতে পারলে এই যাত্রার অ্যাডভেঞ্চারের ষোলকলা পূর্ণ হবে। তবে এই স্থান নিয়ে এখানকার অধিবাসীদের মধ্যে কিছু গল্প আছে। অনেকে সেইসব গল্পকে সম্মান দিয়ে চুপ করে ঝর্ণার সৌন্দর্য উপভোগকে শ্রেয় মনে করেন। মিনিট 40-এক অবস্থান করেই আমাদের উঠতে হলো। এখন যেতে হবে দূরের কাপ্তাই। ধূপপানি ঝর্ণায় আসতে হলে কাপ্তাই থেকে ট্রলার ভাড়া করে বিলাইছড়ি হয়ে আসতে হবে উলুছড়ি। সেখান থেকে নৌকা, পায়ে হাঁটা পথ আর ট্রেকিং করে পৌঁছাতে হবে ধূপপানি ঝর্ণায়। রিয়াসাত সানভি, বিডি নিউজ 24.com।